নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। বুধবার গভীর রাতে ঘুষখোরা পুরসভার ভাইস চেয়ারম্যান চাঁদনিহারা মুন্সির বাড়িতে হামলা এবং তাকে খুনের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বেআইনি টোটো বিক্রি রুখতে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা শাসক ও জেলা পরিবহন আধিকারিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল শহরের বেশ কিছু দোকানে হানা দেয়। আগামী 17 ডিসেম্বর মঙ্গলকোট লালডাঙ্গা মাঠে প্রকাশ্য জনসভায় অংশ নেবেন অনুব্রত মণ্ডল। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান কর্মসূচি সংগঠিত হল। আউশগ্রামের অভিরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় চলন্ত খড় বোঝাই একটি লরিতে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার শীতকালীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এমইউসি উইমেন্স কলেজে। আসছে বিস্তারিত খবরে। বুধবার গভীর রাতে ঘুষখোরা পুরসভার ভাইস চেয়ারম্যান চাঁদনিহারা মুন্সির বাড়িতে হামলা এবং তাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী আজিজুল শেখের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে। বুধবার প্রায় রাত 11:30 নাগাদ ঘুষখোরা পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘুষখোরা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভাইস চেয়ারম্যান চাঁদনিহারা মুন্সির অভিযোগ, ওই ওয়ার্ডের বাসিন্দা তথা তৃণমূলের কর্মী আজিজুল শেখ বুধবার রাতে তার বাড়ির সামনে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে, পরে দরজায় আঘাত করে, এমনকি ভাইস চেয়ারম্যান বারান্দায় বেরোলে তাকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার বাড়ির বাইরে থেকে একটি ভোজালিও উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজিজুল শেখকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ভাইস চেয়ারম্যান চাঁদনিহারা মুন্সি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে রাতে আপনার বাড়িতে একটা হামলা হয়েছিল বললেন, কি হয়েছিল ঘটনাটা? ঘটনা কিছুই না, আমার তো কোনো ঝুঝামেলাই হয়নি। হঠাৎ রাত্রে দেখি যে ভীষণ চিৎকার চেঁচামেচি, মানে খুব বাজে, মানে খুব রাগ ভাষা ইউজ করে গালাগালি করছে এবং দরজায় আমার মানে গেটে, মেন গেটে আমার ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছে? ঘটনার সঙ্গে ভালো এরকমই যুক্ত আছে, এদের একটা গ্যাং আছে। অনেকদিন থেকে আমি ইনফর্ম করেছি থানায় থেকে, বিট হাউস থেকে, সমস্ত জায়গায় ইনফর্ম করেছি। হ্যাঁ, সেগুলো স্টেপ নেওয়ার জন্যও বলেছি। হ্যাঁ, এর আগে একজনকে ধরাও হয়েছিল তাদের মধ্যে। হ্যাঁ, ইনি এখন কাল আজ গতকাল রাত্রে 12:00 নাগাদ, 12:15 নাগাদ উনি আমার দরজায় ভীষণ ধাক্কা দিচ্ছিল। যখন ধাক্কা মারে ভীষণ, তখন আমি দোতলার উপরে জানালা খুলে ওকে বলি যে কি কারণে তুই ধাক্কা দিচ্ছিস এরকম। তখন আমাকে রাগ ভাষা ইউজ করে বলে যে তোকে খুন করার জন্য এসেছি, বেরিয়ে আয়, তোকে খুন করবো। আমি কি কারণে, কেন কারণটা বলতে হবে যে কি কারণে তুই আমাকে খুন করার জন্য, কারণ কারণ জানতে চাই না, তুই বেরিয়ে আয়, তুই পার্টি করবি, তোকে পার্টি করা বের করছি, ঠিক আছে, তো তোকে আমি খুন করবো। তো আমি তো তখন নেগেটিভ ভাবনা ভাবিনি যে ও আমাকে অস্ত্র নিয়ে অ্যাটাক করতে এসছে। আমি ভেবেছি হয়তো আমাকে কোনো হুমকি দিতে এসছে, কারণ এরা আমার পিছনে অনেক আগে থেকেই লেগে আছে, কারণ যে কাজগুলো করছে আমাকে কোনো কাজ করার মানে বাধা সৃষ্টি করছে নানাভাবে, বা কোনো সুযোগ পাচ্ছে না তারা, যেগুলো অন্যায় কাজ করবে, অসামাজিক কাজ করবে, কারণ এরা এমনিতেই অ্যান্টি সোশ্যাল ছিল। কিছু এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে? ফার্স্ট সকালে উঠে দেখি যে, আমি দেখিনি, আমার যারা ছেলে, আমি টিউশনই করি, তো ছেলেরা এসে বলছে যে পেঁপে গাছটার মাথাটা নেই। তো আমি বললাম ঝড় বৃষ্টি কিছু তো হয়নি, তো পেঁপে গাছের মাথা নেই কি রে? তো বলে না, দেখো, বেরিয়ে দেখো। দেখি যে না, সত্যিকারে নেই। তখন দেখলাম যে একটা অস্ত্র দিয়ে কোপানো আছে। তো আমি বললাম কেউ গাছের কাছে যাবি না কিন্তু। হ্যাঁ, গাছটা রাত্রে মনে হয় তাহলে যে এসেছিল সে অস্ত্র নিয়ে এসেছিল। তারপরক্ষণে কিন্তু তারপর আমি ইয়ে করি, যথারীতি পাড়ার সব লোকজন জড়ো হয়ে যায়। জড়ো হয়ে গিয়ে দেখছি যে না, সেখানে একটা অস্ত্র পড়ে আছে, দা পড়ে আছে, সেটা ধারালো দা পড়ে আছে, এবং সেটাকে পুলিশ উদ্ধার করে নিয়েও যায়। ঘুষখোরা থেকে পথিকৃৎ দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। বেআইনি টোটো রিক্সা রুখতে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা শাসক ও জেলা পরিবহন আধিকারিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল শহরে বেশ কিছু দোকানে হানা দেয়। স্টক রেজিস্টার সহ গুরুত্বপূর্ণ কাগজ দেখাতে না পারায় দুটি দোকান সিলও করে দেওয়া হয়। টোটোর বিরুদ্ধে জেলা প্রশাসনের লাগাতার অভিযান অব্যাহত। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা শাসক নিখিল নির্মল ও জেলা পরিবহন আধিকারিক মোহাম্মদ আবরার আলমের নেতৃত্বে
একটি প্রতিনিধি দল শহরের বেশ কিছু দোকানে হানা দেয়। বর্ধমানের লক্ষ্মীপুর মাঠের একটি দোকানে হানা দিয়ে দোকানের স্টক রেজিস্টার সহ অন্যান্য কাগজপত্র দেখতে চান তারা, কিন্তু দোকানদার কোনো প্রমাণপত্র দাখিল করতে না পারায় দোকানটি সিল করে দেওয়া হয়। অন্যদিকে কেশবগঞ্জ চটির একটি দোকানেও হানা দেন আধিকারিকরা। সেখানে বিক্রির জন্য রাখা একটি টোটো দেখে আধিকারিকরা প্রশ্ন তোলেন। গুরুত্বপূর্ণ স্টক রেজিস্টার ও অন্যান্য কাগজপত্র দেখাতে না পারায় দোকানটি সিল করে দেওয়া হয়। আগামী দিনেও টোটোর বিরুদ্ধে এই ধরনের অভিযান চালানো হবে বলে জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আগামী 17 ডিসেম্বর মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে প্রকাশ্য জনসভায় অংশ নেবেন অনুব্রত মণ্ডল। সেই উপলক্ষে মঙ্গলকোটে গোগ্রামে চলছে প্রচার অভিযান। শাসক দলের পক্ষ থেকে দেওয়াল লিখন ও ব্যানার টাঙানোর মাধ্যমে জনসভাকে সফল করে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে। মঙ্গলকোটের গোগ্রামে শাসক দলের পক্ষ থেকে প্রচার চালানো শুরু হয়েছে। দেওয়াল লিখন এবং ব্যানার টাঙানোর মাধ্যমে চলছে এই রূপ কর্মকাণ্ড। প্রসঙ্গত, গত 17 ডিসেম্বর মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মঙ্গলকোটের অবজারভার অনুব্রত মণ্ডল। জনসভাকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যেই এই রূপ উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। জনসভা উপলক্ষে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। দলীয় নেতৃত্বের পাশাপাশি অন্যান্য কর্মী সমর্থকরাও কর্মসূচি উপলক্ষে নিজেরা ময়দানে নেমে পড়েছেন। কর্মসূচি যথাযথ রূপ দিতে কসুর রাখেননি দলীয় কর্মীরা। কি জন্য টাকাচ্ছেন আজ? যেটা আগামী 17 ডিসেম্বর জনসভা আছে। কোথায় জনসভাটা হবে? মঙ্গলকোট লালডাঙ্গা মাঠ। শুধু কি ব্যানারই টাঙাচ্ছেন না দেয়ালও লিখছেন? দেয়াল লেখানো চলছে। কোন গ্রাম এটা? এটা গোহগ্রাম। মানুষের কেমন সাড়া পাচ্ছেন আপনারা? মানুষের সাড়া ভালোই আছে। লালডাঙ্গা মাঠে অনুব্রত মণ্ডল আসছেন, মঙ্গলকোট অবজারভার যিনি, উনি বলেছেন এবং অচলদা আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা গ্রামে এক লোক করার জন্য, এবং সেই জন্য গোগ্রাম থেকে আমাদের নিগণ অঞ্চল প্রচার আরম্ভ হয়েছে। আমাদের যে অঞ্চল সভাপতি আছে ধুয়ো ভট্টাচার্য, ওর নির্দেশে আমরা গোগ্রাম থেকে কাজ শুরু করেছি এবং সব গ্রামই হবে। সেটা কি কি করছেন? ব্যানার টাঙাচ্ছে, দেয়াল লেখা হচ্ছে। কি লেখা হচ্ছে দেয়ালেতে? যে আগামী 17 ডিসেম্বর মঙ্গলকোট চলো, আমাদের যে অবজারভার আছেন অনুব্রত মণ্ডল উনি আসবেন। সেই হিসাবে ব্যানার টাঙানোর মূল উদ্দেশ্য হচ্ছে মঙ্গলকোটের অবজারভার অনুব্রত মণ্ডল, যাকে কেষ্টদা বলে সবাই চেনে বা জানে, এবং আমাদের মঙ্গলকোট ব্লক সভাপতি অচল চৌধুরীর নির্দেশে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই আগামী 17 ডিসেম্বর লালডাঙ্গা মাঠে যে বিরাট একটা জনসভা হবে, সেই জনসভায় অনুব্রত মণ্ডল উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে টোটাল মঙ্গলকোট ব্লকের নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন। সেই নির্দেশ অনুযায়ী আমরা ব্যানার টাঙাচ্ছি এবং আমাদেরকে 100,000 লোকের সমাবেশ ওখানে হাজির করতে হবে। তার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি যাতে আমরা ব্যানার দেয়াল দুটি লিখছি। হ্যাঁ, ব্যানার বা দেয়াল আমরা দুটি লিখছি এবং সব অঞ্চল হচ্ছে এটা? হ্যাঁ, এটা সমস্ত অঞ্চল, মঙ্গলকোট ব্লকের টোটাল অঞ্চল এই কাজ চলছে। হ্যাঁ, এই কাজ চলছে। মঙ্গলকোট
থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি সংগঠিত হলো বৃহস্পতিবার। দলের তরফে নদফা দাবির ভিত্তিতে ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি পেশ করা হয়। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক মিছিল করে এসে কর্মসূচিকে পরিপূর্ণতা দেয়। উত্তর দিনাজপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জেলায় নটি ব্লকের বিডিওকে ন দফা দাবি নিয়ে মিছিল ও বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয় বৃহস্পতিবার। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট গ্রহণ, সন্ত্রাস বন্ধ, মিথ্যা মামলায় বিজেপি কর্মীকে হয়রানি করা বন্ধ, গ্রামগুলিতে সেচের ব্যবস্থা করা প্রভৃতি দাবিগুলি পেশ করা হয় বিজেপির পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি নির্মল দাম, কালিয়াগঞ্জ মণ্ডল সভাপতি রানা প্রতাপ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক অমিত সাহা, রূপক রায়, দোলা মোদক, ভক্ত রায়, কমল সরকার, বাপি সরকার, কার্তিক প্রমাণ সহ অনেকেই এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য আজকে তৈরি করা হয়েছে এবং সেই সমস্ত আমরা ভারতীয় জনতা পার্টি তীব্র বিরোধিতা করি। পরিচালনা আমার ভারতবর্ষে ফুটবল খেলা হলো সমস্ত রাজ্যের স্টেডিয়াম গুলোতে। ঘর তো সবার জন্য, কিন্তু এখন বর্তমানে যাদের ফাঁকা জায়গায়। উত্তর দিনাজপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আউসগ্রামের অভিরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় চলন্ত খড়বোঝায় একটি লরিতে আগুন লেগে যাওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক ঠিকাদার সংস্থার লোকজন ও গ্রামবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ চলন্ত খড় বোঝাই একটি লরিতে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আউসগ্রামের অভিরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আউসগ্রামের দিকনগর থেকে খড় নিয়ে একটি লরি কলসির দিকে যাচ্ছিল। অভিরামপুর বাজার ঢোকার আগে যে ক্যানেলের সেতু রয়েছে, ওই সেতুর উপর দিয়ে যাওয়া অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে খড় বোঝাই লরিটি বিদ্যুতের তারে লেগে যায়। তখনই খড়ে আগুন ধরে যায়। ওই সময় সড়কপথের কাজ চলছিল, তারা পাম্প দিয়ে ক্যানেলের জল তুলছিল, ওই পাম্প দিয়ে আগুন নেভানো হয়। স্থানীয়রাও সহযোগিতা করেন, অবশেষে আগুন নিয়ন্ত্রণেও আসে। আগুন লাগার পর জল কারা দিল, কিভাবে নিয়ন্ত্রণে লাগলো? যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মেঘনাদ কোম্পানি, আপনারা কি ফায়ার ব্রিগেডে কোনো খবর দিয়েছিলেন? না, টাইম পাইনি গো। গাড়িটা কি ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে? ক্ষতিপূরণ বলতে টায়ার পুড়ে গেছে, ডালা হালকা জ্বলে গেছে নিচে, আর খড় তো সম্পূর্ণ পুরোটাই জ্বলে গেছে। হ্যাঁ, খড় পুরো নষ্ট হয়ে গেছে। আগুনটা লাগলো বলতে আমরা মানে ডেলি এইভাবে পেরিয়ে যাই। হ্যাঁ, কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম অভিরাম দিগলগড় থেকে, এটা যাচ্ছিলাম, আমরা গোলসির দিকে যাচ্ছিলাম। এবার তারে মানে তার যেভাবে ঝুলেছিল, তা তার একটু মানে তুলতে যেয়ে মানে গাড়ি তারে ফায়ারিং হয়ে ঝুলার কারণে একটু লেগে গেছে। হ্যাঁ, এবার গ্রামবাসীরা আমরা সব মিলে উদ্ধার করেছে, সহযোগিতা করেছে, উদ্ধার হয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত হয় লরিটি। ওরা খড়ের গাড়িটাকে লোড নিয়ে যাচ্ছিল, তারপরে কোন দিকে কোন দিকে যাচ্ছিল? ওরা গুসকা থেকে এসে গোলসির দিকে যাচ্ছিল। তারপর তা ওইখানে যে ক্যালভার্ট হচ্ছে, কোনো সাইড দিতে গিয়ে ওই ইলেকট্রিক তারে লেগে যায়, এবং লেগে যাওয়ার ফলে ওরা দেখতে পায় যে, গ্রামবাসীরাও দেখতে পায় যে ঘরের গাড়িটা আগুন জ্বলছে। তারপর ওরা ব্যাক করে নিয়ে এসে এখানে এসে দাঁড়ান। ফায়ার ব্রিগেডকে কোনো খবর দিয়েছিলেন আপনারা? না না, ফায়ার ব্রিগেড তো আমাদের এই ধারে পাশে বলতে একমাত্র পানাঘাট, আর এইদিকে হচ্ছে আপনার ভাতার, তারপর বর্ধমান। আমাদের কাছে পিঠে কোনো ফায়ার ব্রিগেড নেই। এরপর পানাঘাট থেকে আস্তে আস্তে বহুত দেরি হতো, কিন্তু এখানে এই মেঘনা কনস্ট্রাকশনের কাজ চলছে, ওদের এখানে পাইপটা লাগানো ছিল। তা তখন গ্রামবাসীদের তৎপরতা এবং ড্রাইভার ছিল, ওদের দু একজন ছিল, ওখান থেকে আপনার ওই জলটা দিয়ে আগুনটাকে নেভানো হলো। এরপর ফায়ার ব্রিগেড আস্তে আস্তে অনেক দেরি হয়ে যেত, আর ফায়ার ব্রিগেডকে ফোন করার আমরা টাইমও পাইনি। এবং আপনার নাম? আমার হচ্ছে সুকান্ত ব্যানার্জি। আউসগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা।
বৃহস্পতিবার শীতকালীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এমইউসি উমেন্স কলেজের। ছাত্রীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। প্রতিযোগিতাকে যথাযথ রূপ দিতে কসুর রাখেনি কলেজ কর্তৃপক্ষ। এমইউসি উমেন্স কলেজের বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কলেজের নিজস্ব ময়দানে। 100 মিটার, 200 মিটার, 400 মিটার হাই জাম্প, লং জাম্প সহ বিভিন্ন বিষয়ে ছাত্রীরা প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতা উপলক্ষে ছাত্রীরা তাদের নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। প্রতিযোগিতা যথাযথ সুসম্পন্ন করার লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষের তৎপরতা ফুটে ওঠে। আজকে আমাদের কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অর্থাৎ অ্যানুয়াল স্পোর্টস মিট। আমাদের ইভেন্টের মধ্যে মেনলি রান আছে, যেটা 100 মিটার আছে, 200 মিটার আছে, 400 মিটার আছে, এছাড়া হার্ডল রেস আছে, হাই জাম্প, লং জাম্প, তারপরে জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রো, শর্টপাট, এছাড়া গোয়াজুলাই। এটা এবছর একদিনের স্পোর্টস করা হয়েছে, কেননা এবছর নতুন করে সিবিসিএস সিলেবাস চালু হওয়ার জন্য আমাদের স্টুডেন্টদের টাইমটা খুব কম হয়ে যাচ্ছে। দুটো দিন নষ্ট করার মতো টাইম আমাদের নেই। টিচার, নন টিচিং স্টাফ সবই আছে। আমাদের সাধারণত ওই হিট দ্য উইকেট, একটা বল দিয়ে একটা উইকেটকে হিট করতে দেওয়া হয় আমাদেরকে। সেটা কি শেষের দিকে আছে? একদম শেষের দিকে। আমাদের স্টুডেন্ট পার্টিসিপেশন খুব ভালো, কেননা আমাদের কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট খুব রিচ ডিপার্টমেন্ট বলতে পারেন। কেননা ওই ডিপার্টমেন্টের মেয়েরা শুধুমাত্র আমাদের কলেজ না, আমাদের স্টুডেন্টরা জাতীয় স্তরে পর্যন্ত বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করে আমাদের বেঙ্গলকে। সুতরাং তাদের দিক থেকে পার্টিসিপেশন তো থাকবেই, এটা তো কোয়াইট এক্সপেক্টেড। আমরা ধরুন একটা 100 মিটারে আমরা টোটাল প্রতিযোগী পেয়েছি 100 জনকে। সুতরাং ভারী ভারী হিট করে ফাইনাল চেক আমাদের করতে হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: বুধবার গভীর রাতে ঘুষখোরা পুরসভার ভাইস চেয়ারম্যান চাঁদনিহারা মুন্সির বাড়িতে হামলা এবং তাকে খুনের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বেআইনি টোটো বিক্রি রুখতে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা শাসক ও জেলা পরিবহন আধিকারিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল শহরের বেশ কিছু দোকানে হানা দেয়। আগামী 17 ডিসেম্বর মঙ্গলকোট লালডাঙ্গা মাঠে প্রকাশ্য জনসভায় অংশ নেবেন অনুব্রত মণ্ডল। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান কর্মসূচি সংগঠিত হল। আউশগ্রামের অভিরামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় চলন্ত খড় বোঝাই একটি লরিতে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার শীতকালীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এমইউসি উমেন্স কলেজে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।